ছোট্ট করে শুধু বলে নেই, আপনাদেরকে অনেকবার বলেছি আমেরিকা কী চায় না চায় সেটা বুঝতে আরও অনেক সময় আমাদের চেয়ে থাকতে হবে। এবং সেটা আমি একটু কী বলবো, এটা সিরিয়াসলি বলা বা যাই বলুন, নির্বাচনের দিন রাত পর্যন্ত আপনাদেরকে বলেছি, এবং এরপর আরও লং টাইম এটার এফেক্ট যাবে, এফেক্ট নানান রকম থাকবে। নির্বাচন যদি হয়ে যায় এবং যেটা সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চান তিনি একটা নির্বাচন করে ফেলবেন, তো নির্বাচন হয়েই যদি যায় তাহলে পরবর্তী সময়গুলো আমেরিকার অবস্থা বোঝার জন্য অনেকটা সময় নিতে হবে। তবে একটা জিনিসই আমার কিন্তু আছে, অনেক সময় বলেছি আমেরিকা আসলেও কি বাংলাদেশের মানবাধিকার এবং নির্বাচন মাথা ব্যথা নাকি ব্যবসা বাণিজ্য ভূ রাজনৈতিক প্রেক্ষাপট? এখন আমরা যখন বলি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যবসা বাণিজ্য এসব ব্যাপারে আমেরিকার ইন্টারেস্ট বেশি, বাংলাদেশের গণতন্ত্র, রোহিঙ্গা মানবাধিকার আর দেশের ভেতরে মানবাধিকার, এই গুম দিবস, এইগুলো হচ্ছে ব্র্যান্ডিং, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং। তখন অনেকে মনে করেন যে এটা তো বিপক্ষে যাচ্ছে বিরোধী অংশের, যারা তত্ত্বাবধায়কের জন্য রাজনীতি করছেন, ভদ্রলোক বোধহয় একটু সরকারের পক্ষেই কোনো মাইক নিয়েছেন কি না, এরকম একটা আমরা অন্তত কমেন্টগুলো আমরা সেরকম দেখতে পাই। কিন্তু বিষয়টা গভীরে গিয়ে বিবেচনা করা, চিন্তা করা এবং এই জিনিসটাকে দেখা যে আমেরিকা আসলে কী চায়, এই বাংলাদেশের নির্বাচনের আগে পরের প্রেক্ষিতে এবার যেই তাদের সাংঘাতিক রকম একটা ক্যাম্পিং, এই ক্যাম্পিংয়ে গভীরে গেলে তো জিনিসটা স্পষ্ট তো বোঝা যায়, আমরা আমাদের ইমোশনের কারণে এটা বুঝতে চাই না। আবার আমেরিকার স্পেসিফিক মানবাধিকার কিছু বিষয়, বা আমরা যখন বলি যে আমরা যদি তাদের সমালোচনা করি, অনেকে আমাদেরকে ভয় দেখায় আপনার কিন্তু খবর আছে, আমি বলি যে ওরা যদি সত্যি কথা বলে থাকে যে ওরা গণতন্ত্র প্র্যাকটিস করে, মানবাধিকার প্র্যাকটিস করে, বাক স্বাধীনতা প্র্যাকটিস করে, সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে, তাহলে এই কথাগুলো তারা নিবে, এই কথাগুলোর জন্য অন্য স্টেপে যাওয়াটা তখন প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাক যে তারা আসলে কী চায়। কেন এতগুলো কথা বললাম, বাংলাদেশের গভীর সমুদ্রের দিকে আজকে 50 বছর ধরে আমেরিকার নজর আছে। আমেরিকা বিক্রি হয়ে গেছে, আমেরিকা তার ব্যবসায়িক কারণে আগামী নির্বাচন সামনে রেখে তার যে স্ট্যান্ড এখন পরিষ্কার করেছে যে তারা একটা যেভাবেই হোক এখানে একটা অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে, বিরোধীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের মনে হয় সমস্ত শক্তি বুদ্ধি নিয়োগ করবে, আসলে কি না আপনাদের মধ্যে একটু প্রশ্ন জাগে কি না? আমি ছোটো এই প্রশ্নগুলো রেখেই আজকে শেষ করব। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের অনলাইন নিউজ পোর্টালে তারা যে নিউজটি করেছিল সেটা 30 আগস্টে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করতে চায় শেভরন। শেভরনের নামটা বাংলাদেশে খুব পরিচিত, কারণ হচ্ছে শেভরন একসময় বাংলাদেশে, এখনকার প্রজন্ম একদম জাস্ট নতুন প্রজন্ম হয়তো মনে নেই, জাস্ট ইমিডিয়েট প্রজন্ম যেটি ছিল তাদের মনে থাকার কথা, লাউয়া ছড়া আমাদের শ্রীমঙ্গলের অভয়ারণ্য, সেখানে সিসমিক সার্ভে করতে গিয়ে শেভরন পরিবেশবাদীদের সবচেয়ে বেশি সমালোচনা এবং বিতর্কের মুখে পড়েছিল। এবং সে সময় শেভরনের সম্পর্কে আমরা অনেক খোঁজখবর নিয়েছিলাম, কাজ করেছিলাম সরজমিন দীর্ঘ সময়ে শ্রীমঙ্গলে থেকে, এবং সেই শেভরনের পরিচিতি বাংলাদেশে আমেরিকার অন্যান্য কোম্পানির চেয়ে বেশি আছে। রিপোর্টে কী বলা হচ্ছে লক্ষ্য করবেন, দেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এবার আগ্রহ প্রকাশ করেছে এ খাতে আমেরিকার দ্বিতীয় বৃহৎ কোম্পানি শেভরন কর্পোরেশন। দ্বিতীয় বৃহৎ কোম্পানি শেভরন এখন আগ্রহী হয়েছে, তাহলে প্রথম বৃহৎটা কী করছে? প্রথম বৃহৎ এর আগে কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি, এর আগে জ্বালানি খাতে আমেরিকার সবচেয়ে বড় কোম্পানি এক্সন মোবিল গভীর সমুদ্র নিয়ে পরপর 2টি প্রস্তাব দিয়েছে, চুক্তি প্রায় ডান বলা যায়, যে সেই চুক্তি নিয়ে আমরা আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি, সেই প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিষ্ঠান এখনও তদবির করছে। বাংলাদেশের গভীর সমুদ্রের মিয়ানমার সীমান্ত এলাকায় বিভিন্ন এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য অনুমোদন চেয়ে প্রস্তাব দিয়েছে শেভরন। বিষয়টি জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি সাংবাদিকদের বলেছেন, এক্সন মোবিলের পর মার্কিন আরেক কোম্পানি গভীর সমুদ্রে কাজ করতে আগ্রহী, এই জন্য লিখিত প্রস্তাব পেয়েছি, এছাড়া অনেক কোম্পানি আমাদের সমুদ্রে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে। জাস্ট ডান বুঝতে বাকি নেই বিশ্ব, এই বিশ্বে 90 দশকের পরে যতগুলো আমেরিকান অপারেশান যৌথ বাহিনী আমেরিকার সাথে, ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন, খুবই কিন্তু সিগনিফিক্যান্ট যে এটি আসছেন, সেখান থেকে হঠাৎ করে ডিক্লেয়ার হয়েছে তিনি বাংলাদেশে আসছেন, এবং বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে ফ্রান্স এবং আমেরিকার মৈত্রীদের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, এক কাতারে ব্রিটেন, এক কাতারে নাম আসে ফ্রান্সের। তো এই যে দেশগুলো এর আগে যত অভিযান যত কিছু করেছে, যৌথ অভিযান বলেন যাই তাই বলেন, প্রতিটাতে আপনার তেল গ্যাস একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, যেটা ছিল ইরাকের ক্ষেত্রে, যেটা তাদের সৌদি আরব যখন বলা হতো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়নে এই আমেরিকা এত কিছু বলে, বাংলাদেশের নারী ক্ষমতায়নে তাদের খুব নজর থাকে,
এই সৌদি আরব যখন আজকের আগের সৌদি আরব ছিল কোনোদিন টু শব্দটি করেনি, কারণ কি ওই তেল এবং গ্যাস আপনার এই পেট্রো ডলার এবং এই দামটাও তাদের দেয়া পেট্রো ডলারের কারণে। তারপর আপনার এই এই সব প্রেক্ষাপটে তারা যত অভিযানের পর এখন বাংলাদেশে অভিযান বাস্তবতায় তারা নিয়ে তারা এটাকে যত রকম টেকনিকে পড়ে, এটা অন্যরকম একটা যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ বলি, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলি, রাজনৈতিক যুদ্ধ বলি, সেই জায়গা থেকে এখন এই অ্যাকশন মোবিল এবং শেভরন বাংলাদেশে নিশ্চয়ই শত্রুর সাথে ব্যবসায়িক চুক্তি হয় না। যাকে আপনি দুনিয়া থেকে সরায় দিতে চান তার সঙ্গে আপনি ব্যবসায়িক চুক্তি করবেন না। যাকে আপনি ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দিতে চান তার সঙ্গে কি আপনি ব্যবসায়িক চুক্তি করবেন? এবং এক দুই ডলারের নয়, বিলিয়ন বিলিয়ন ডলার, শত বিলিয়ন ডলার, হাজার বিলিয়ন ডলারের চুক্তি, ত্রিশ হাজার বিলিয়ন ডলার ফেরত পাওয়া ব্যবসা করার চুক্তি, সেই ধরনের চুক্তি এই শেভরন অ্যাকশন মোবাইল আসছে। শুধুমাত্র ওইসব কোম্পানির নিজেদের ডিরেক্ট লাইন এগুলো হয় না, তাদের সরকারের নানান রকম লাইন আপ, নানান রকম যোগাযোগ প্রয়োজন হয়, যা বোঝার আপনারাই বুঝে নেবেন। আমরা অপেক্ষায় থাকবো আগামী এই অক্টোবর নভেম্বর পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আমি আতিক রহমান, পূর্ণিয়া।